সবথেকে বড় যে প্রজেক্টটা আমরা রিসেন্টলি করেছি সেটা হচ্ছে একটা ডুম থেকে কিভাবে আমরা হচ্ছে পার্টিকেলস তৈরি করতে পারি। তো সিকোয়েন্স অফ অপারেশনটা যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনার 1 লাইন হোক আর 1000 লাইন হোক আপনি যে কোনো প্রোগ্রাম সহজে করে ফেলতে পারেন। আমরা মোর দেন হচ্ছে 20 উপরে আমরা প্রজেক্ট করেছি। এর থেকে বড় কাজ আমরা অলরেডি যে পার্টিকেলস এর কথা বললাম যেটা ডুম থেকে পার্টিকেলস হয়েছে ওই প্রজেক্টটা এর থেকে আর অনেক বড় অলরেডি আমরা করেছি। তো এটা আসলে আমাদের কাছে খুব বেশি ম্যাটার করছে না আমি মনে করি। আমরাই কিন্তু বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান যারা আমাদের ল্যাবে প্র্যাকটিক্যাল করি এবং ফ্যাক্টরিতে যে আমরা কি করি প্র্যাকটিক্যাল করি। আজকে আমাদের পঞ্চম প্র্যাকটিক্যাল ক্লাস ইন ফ্যাক্টরি। আজকে আমরা নতুন একটা ফ্যাক্টরিতে যাচ্ছি বিএনএন, যেখানে আসলে প্যাকেজিং সিস্টেম নিয়ে কাজ করা হয়। সেইখানে আমার আসলে কি কি অটোমেশন হচ্ছে আমরা কিছু মেশিনারিজ দেখবো, সেগুলোর প্রসেসগুলো আমরা সবাই লিখে নিব, প্রসেসগুলো লিখে নিব যে কিসের পরে কি হচ্ছে, আমরা ব্রিফ করব বা ওদের কেউ ব্রিফ করবে। এগুলো কিন্তু আমরা সবাই আমাদের নোটপ্যাড এবং অন্যান্য যেগুলো আছে সরঞ্জামী যেগুলো আছে কলম এগুলো রেডি রাখবো। কারণ প্রসেসটা যদি আমরা জানা হয়ে থাকে আমরা কিন্তু প্রোগ্রামটা করতে পারবো কিনা, প্রসেসটা যদি জানা থাকে পারবো কিনা। তারপরে আবার আরেকটা প্যানেল থাকবে যেখানে আমি প্রেশার থেকে অ্যাডজাস্ট করবো, ওখানে আমার নিউমেটিক অ্যাডজাস্টমেন্টের কিছু প্রেশার থাকবে, ইয়ার প্রেশার থাকবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, রমাদান মোবারক। আমাদের এখন পর্যন্ত আমাদের অটোমেশন প্রো এবং মিশন 1-to-1 এর জার্নির অটোমেশন জার্নিটা নিয়ে আমরা মেনলি এখন পর্যন্ত 5টা ফ্যাক্টরিতে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে এসেছি এবং এটা হলো আমাদের আরেকটি প্র্যাকটিক্যাল ক্লাস যেটা হলো বিএনএন প্যাকেজিংয়ে। তো এখন পর্যন্ত এই এক মাসের জার্নিতে তারা কী কী শিখেছে, কী কী করতে পারবে এবং কি কি সামনে তারা করবে সেগুলো সম্পর্কে আমরা জানবো। ফার্স্ট অফ অল আমরা একটু প্রসেসটা দেখি সবাই মিলে। আপনারা তো সবাই প্রসেস দেখেছেন, রাইট? সবাই দেখেছেন, আসুন। এখানে প্রত্যেকটা প্রসেসই আমাদের স্টুডেন্টরা 100% দেখছে এবং সেটা ল্যাবে গিয়ে ফাইনালি গিয়ে কি ইমপ্লিমেন্টেশন করবে তারা। আমরা যদি ফুল প্রসেসটা যদি এতটুকু পর্যন্ত ক্লোজ করতে চাই এখানে, সেই প্রসেসটা নিয়ে আমি আমাদের স্টুডেন্টদের সাথে একটু কথা বলতে চাই। তারা কতটুকু শিখেছে, কতটুকু জানবে এবং ল্যাবে গিয়ে কতটুকু তারা কাজ করতে পারবে সেটা নিয়ে আমরা তাদের মুখ থেকে শুনবো। আচ্ছা, আমরা মোর দেন হচ্ছে 20 উপরে আমরা প্রজেক্ট করেছি। তার থেকে সবথেকে বড় যে প্রজেক্টটা আমরা রিসেন্টলি করেছি সেটা হচ্ছে একটা ডুম থেকে কিভাবে আমরা হচ্ছে পার্টিকেলস তৈরি করতে পারি। আমি জিশান মাহমুদ, এই আল্টিটিউড ইঞ্জিনিয়ারিং এর অটোমেশন প্রোর একজন স্টুডেন্ট। আমি এখানে 1 মান্থ যাবত এই ক্লাস করছি। এখানে আমরা পিএলসি প্রোগ্রামিং এর ছাড়াও মানে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্স যেটা দেওয়া হচ্ছে যে ডিজাইনটা কীভাবে করবো, সিকোয়েন্স অফ অপারেশন যে কীভাবে করবো। তো সিকোয়েন্স অফ অপারেশনটা যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনার 1 লাইন হোক আর 1000 লাইন হোক আপনি যে কোনো প্রোগ্রাম সহজে করে ফেলতে পারেন। সিকোয়েন্স অপারেশনগুলো জানতে পারেন তাহলে হচ্ছে আপনার কোনো কাজই বড় মনে হবে না, সব কাজই ছোট এবং ইজি প্রসেসে তৈরি হয়ে যাবে। আপনার কি 1 মাসে সেটা কি সম্ভব? আমাদের মিশন 1-to-1 এবং প্রো অটোমেশনের প্রত্যেকটা মেম্বার
বাংলাদেশের টপ জায়গায় যাবে সেটা আমরা বিলিভ করি এবং যারা প্রো অটোমেশনের এখন জার্নিতে আছে তাদের কমপ্লিট হতে যাচ্ছে ইনশাল্লাহ তারা বাংলাদেশের যে কোনো ফ্যাক্টরির যে কোনো মেশিনের প্রজেক্ট তারা করতে পারবে।